রোগ হবে না এই জন্য সবার আমাদের খাওয়ার অভ্যাস করতে হবে আমরা যদি খাওয়ার অভ্যাস করি তাহলে আমরা যদি সয়াবিন তেল না খেয়ে সরিষা সূর্যমুখী তেলের খাওয়ার অভ্যাস করি তাহলে কিন্তু কৃষকদের বিক্রি করতে সমস্যা হবে না আমাদের তো যে কোনো ফসল উৎপাদন করার পর যদি এটা বিক্রি না হয় তাহলে কি ওই ফসল উৎপাদন হবে আমরা এই যে তরমুজ যদি এখন চাষ হচ্ছে মাঠে মাঠে তরমুজ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না যদি এবছর ভালো দাম না পায় তাহলে কি সামনের বছরে চাষ করতে চাবে কেউ কে লস করতে চায় তা আমাদের লাভ কখন হয় যখন ওই জিনিসটা বাজার মূল্য ভালো থাকে আশা করা যে এবছর তরমুজের দাম ভালো পাচ্ছে আর সূর্যমুখীর ক্ষেত্রেও যখন চাহিদা থাকে তখনই তো দাম বেশি পায় বাজারে যখন চাহিদা বেশি থাকে তখন ওইটার দাম বৃদ্ধি পায় তরমুজের চাহিদা আছে দাম বৃদ্ধি পাচ্ছে চাহিদা না থাকলে দাম কমে যাবে সূর্যমুখী তেলের চাহিদা থাকলে তখন ওইটা বিক্রি করতে সুবিধা হবে তখন কৃষকরাও চাষ করবে জন্য আমাদের খাওয়ার অভ্যাস পরিবর্তন করতে হবে আমরা আগের দিনে ফিরে যেতে হবে আগে কিন্তু আমরা অনেক সময় সরিষার তেল খেতাম পূর্বপুরুষরা খেত না সরিষার তেল সে আগের এসে দিকে ফিরে যেতে হবে আর এই উপকারী প্রভাবটা আমাদের নিজেরা যেমন উপলব্ধি করব অন্য অন্য লোককে আমরা বলবো এই মাঠ দিবস অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের এটি অবগত করাতে চাচ্ছি যে আপনারা সবাই সূর্যমুখী সরিষা এগুলো চাষ করবেন কোনো জমি অনাবাদি পতিত রাখবেন না পাশাপাশি সরকার কিন্তু আপনাদের জন্য অনেক যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন বিনামূল্যে বীজ সার দিচ্ছেন সূর্যমুখী সরিষা চাষের জন্য প্রণোদনা আওতায় আমরা কিন্তু এই খুলনা জেলায় সাতাইশ হাজার কৃষককে তেরো হাজার ছয়শো কৃষককে আমরা সরিষা চাষের জন্য বিনামূল্যে এক কেজি করে বীজ তারপর দশ কেজি ডিএপি সার দশ কেজি মপি সার দিয়েছি আবার সূর্যমুখী চাষের জন্য তেরো হাজার চারশো জন কৃষককে আমরা বিনামূল্যে বিশ্বাস দিয়েছি আপনাদের বোটিহাটটা উপজেলা থেকে এরকম কার্যক্রম নেওয়া হয়েছে সামনের দিনগুলিতে সরকার আরও বেশি বেশি প্রণোদনের ব্যবস্থা করবেন এখন এই সরকারের সুবিধাটা আপনারা সঠিকভাবে কাজে লাগাবেন এটা আমরা অনুরোধ করছি আপনাদের পাশে আমরা আছি কৃষকের উন্নয়নের জন্য বর্তমান সরকার কৃষি দপ্তর আন্তরিকভাবে কাজ করছে এখন আপনারা এগিয়ে আসলে আমাদের যে পরিকল্পনা আছে তাকে বাস্তবায়ন করা সম্ভব হবে আপনাদের এগিয়ে আসতে হবে না এই জন্য আমি আপনাদের অনুরোধ করছি আপনাদের যে কোনো সমস্যার জন্য আমরা আছি এই কৃষি সম্প্রসারণের আপনার নিকটস্থ যে উপসহকারী কৃষি অফিসার আছেন এনাদের কাছ থেকে আপনার পরামর্শ নেবেন আপনাদের সমস্যার সমাধানের জন্য আমরা আন্তরিকভাবে কাজ করব সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি গরমের ভিতরে আপনার আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে সূর্যমুখী মার্ক দিবস অনুষ্ঠান উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন আমার সহকর্মী